ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব রটানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে টিবি। স্বাধীনতা বিরোধী একটি চক্র সরকারকে বেকায়দায় ফেলতে পোস্টার লাগে মানুষের মনে ব্যাংক নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন ডিবি প্রধান। বলেন, গুজব রটানো ব্যক্তিদের মধ্যে সাবেক ব্যাংক কর্মকর্তারাও আছে, বিদেশ থেকে এর কল কাঠি নাড়া হচ্ছে, ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে, কাউকে বিভ্রান্ত হয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন না করার জন্য অনুরোধ জানান গোয়েন্দা প্রধান। ব্যাংকে কোনো টাকা নেই, আপনাদের আমানত তাড়াতাড়ি তুলে ফেলে, এটা একটা দেশের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করা, তাদের সাথে আরো কারা কারা আছে এবং কারা বিদেশ থেকে এ ধরনের নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে, সেটা আমরা তথ্য পেয়েছি।